জীবন মোরা এই করেছি পণ মুক্ত স্বাধীন থাকবো সবাই সারাটি জীবন এই করেছি পণ মোরা এই করেছি পণ মুক্ত স্বাধীন থাকবো সবাই সারাটি জীবন সেই মুক্ত স্বাধীন থাকার ঠিকানা চিরকুমারী ক্লাব চিরকুমারী ক্লাব Chirokumari Club Korbo Proman Amra Nari Purush Charai Korte Pari Peresti Bhuvan Ei Behesti Bhuvaner Thikana Chirokumari Club Chirokumari Club Chirokumari Club Chirokumari Club নদী তুমি দেখি একদম অস্থির হয়ে গেছো হ্যাঁ যদি এটা ঠিক হয় যে সাথে আব্বা পারমিশন দিয়েছে বয়ফ্রেন্ড আনার এখানে হ্যাঁ তাহলে তো মনে হয় তুমি এখনই তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলবা চলে আসতে তবে আজকে থেকে তুমি সংসার শুরু করবা বোন না বুইগুলো কি বলতেছো দূর তুমি যাও না একটু ব্যাপারটা দেখো না আসলে সত্যি না তুমি আমি একা যাব তো সাথে আব্বার কাছে আমি একা যেতে পারবো না গেলে তোমরা সবাই যাবা চলো তুমি কি আমি একা পারবো না সরি মা ওমা তুমি কি পাগল নাকি আমরা একটু আগে আপুর কাছ থেকে এসেছি এখন যদি যাই আমাদের একটু মাইট দিবে তুমি তো যাও আস্তে ধীরে ম্যাডাম থেকে জেনে আসো আমি ঠিক ও তো যেতে পারবে না একটু আগে গিয়ে আসছে তুমি চলো আমার সাথে আপু আমি তো এখন যোগা করছি তুমি আমাকে এখন যেতে বলো না আর শোনো যা হয় আমাকে জানিও হ্যাঁ আপু একটু মোটা একটু যোগা করো তুমি যাও জেনে আসো আমি তোকেও যোগা শেখাচ্ছি তোর খুব কাজে লাগবে বস না ঠিক আছে পায়ের উপরে পা ওকে আচ্ছা একটা কথা বলি আমার জানা মতো না যোগা তাদের শিখতে হয় যাদের বডি ফিটনেস ঠিক নেই আল্লাহর রহমতে আমার বডি ফিটনেস ঠিক আছে আসলে আমার তোমার শেখা দরকার একটু টান টান করে বসো তারপর নিঃশ্বাস আপ শ্বাসের কথা যদি আসলে সত্যি হয় আমার আর যোগা করা লাগবে না আমি নাই দেখলাম তো ভালো লাগে এই কানা ওকে সাপে খাইছে এই যে আরে না হ্যাঁ সাপে খাইছে তোমাকে কি আশ্চর্য সাপে খাইছে তুমি শোনো না না কানার পর আরেকটা টান আছে না এই মেখে কি খাবো কি সারা করে সাপ লুডু নিয়ে মারামারি ঝগড়া ঝাঁটি দিয়ে যাবো সাথে আপা দেখেন তো ওকে সাপে খাইছে কিন্তু ওইটা শিকার করতেছে না ও আমার সাথে এইজন্য ঝগড়া করতেছে আই এই কারণে তো আমি তোমাদেরকে সব সময় বলি সাপলুডু খেলা বন্ধ আচ্ছা আপা আপনি চানটা কি বলেন তো আপনি তো দেখছি সৈরাচারের মতো আচরণ করা শুরু করে দিয়েছেন আমাদের সাথে আমরা সারাদিন এত কষ্ট করে কাজ শেষ করে আমাদের কিছু করার থাকে না আমাদের জন্য কি একটু আনন্দ বিনোদনেরও ব্যবস্থা করবেন না আপনি সামান্য একটা সাপলুডু খেলি সেটা আপনার সহ্য হয় না আচ্ছা আপনিই বলেন আমরা কি করব প্রেম করবে কি প্রেম বোঝো না প্রেম কি সেটা বোঝো না প্রেম করব প্রেম না না আপু এই কথা বলো না আমরা তো সবাই শপথ করেছি চিরকুমারী ক্লাবের মেম্বার হওয়ার সময় যে আমরা কখনোই প্রেমে পড়বো না আর কোনো ছেলের সাথে কথাও বলবো না এই ওয়াদা তো আমরা ভঙ্গ করতে পারবো না তাই না হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলো তো কলি তোমার একটা বয়ফ্রেন্ড আছে ওই যে বয়ফ্রেন্ডকে আমি কতবার তাড়া করেছি মনে নেই কি যে বলেন আপু আমার কিভাবে বয়ফ্রেন্ড থাকবে ও আমি কি করব ও তো নিজেই আমার পিছন ঘুরতো আমি কিছু করিনি আর বিশ্বাস করো আপু আর কখনো এরকম আমি করব না প্রমিস করবে না অবশ্যই 100 বার করবে তুমি তোমার বয়ফ্রেন্ডটাকে সাড়া দেবে সে ডাকলেই তুমি ছুটে ছুটে চলে যাবে প্রেম করবে রোম্যান্স করবে ঘুরে বেড়াবে সত্যি আপু সত্যি না আপু না এটা কখনোই হবে না আমি এখন একদমই চেঞ্জ হয়ে গেছি এখন আমি আর পুরুষের সাথে কোনোভাবেই প্রেম করতে পারবো না এখন সবই উচিত ম্যাডাম এগুলো কি here? Huh? Ashok. Oh my Jahuda. আপনি নাকি বয়ফ্রেন্ড অ্যালাউ করতেছেন? বয়ফ্রেন্ডের সাথে নাকি ঘুরতে যাওয়া যাবে? হ্যাঁ আপা হ্যাঁ সব ঠিক শুনছেন। এখন থেকে আমরা প্রেম করতে পারবো, বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যেতে পারবো, ফুচকা খেতে পারবো, সব করতে পারবো। তাই না সাথী আপা? Oh my god. How is it possible? Possible, possible. আপনার এই চিরকুমারী ক্লাবে প্রথম নিয়ম প্রেম করা যাবে না। দ্বিতীয় নিয়ম পুরুষদেরকে হেট করতে হবে। তৃতীয় নিয়ম চিরকুমারী থাকতে হবে আজীবন। সেভাবে তো আমরা শপথ নিলাম, এখন কথা উল্টায় ফেললে আমরা কিভাবে বিশ্বাস করব? আরে বোকা, মানুষ কি চেঞ্জ হয় না? শুনো, এক জ্ঞানী বলেছেন মানুষ মরে গেলে পচে যায়, আর যদি বেঁচে থাকে তাহলে সে বদলে যায়। আর আমি যেহেতু মরিনি, এখনো বেঁচে আছি, তার মানে আমি বদলে গেছি। না না, তারপরেও আজকে আপনি এই কথা বলতেছেন, কালকে আপনি কথা উল্টাই দিবেন। আমাদের প্রুফ দরকার, প্রুফ। আসলে ব্যাপারটা হচ্ছে আমি নিজেই একজনের প্রেমে হব। এটা কি করে সম্ভব? এটা সম্ভব কারণ একসময় আমি একটা কি হয়েছে না, সত্যি কথা বলছো তো? তাই একসময় আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, সেই ছেলেটা আমার মনে কষ্ট দেওয়ার পর থেকে আমি পুরুষ বিদ্বেষী হয়ে গেছিলাম। আসলে তো আমার মাথা থেকে পা পর্যন্ত সারা সারা মনের ভিতরে, সারা মাথার মধ্যে শুধু প্রেম প্রেম আর প্রেম। আমি তো আসলে একটা প্রেমিকা নারী। হঠাৎ করে ছ্যাঁকা খাওয়ার পরে আমি আমার জীবন থেকে সব প্রেম হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমার প্রেম আবার ফিরে এসেছে, প্রেমে পড়েছি। সত্যি খুব আমরা প্রেম করতে পারবো? অবশ্যই পারবে। সত্যি আপু, আমি তাহলে একটু একজনের সাথে দেখা করে আসলাম। অবশ্যই, শুধু তুমি না, তোমরা সবাই যে যার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারো। অ্যান্ড মেক শিওর ওয়ান থিং, সবাই ডেটিং এ যাওয়ার আগে খুব সুন্দর করে সেটা করতে। তাহলে আপু আমি আকাশকে এখনই একটা ফোন দিয়ে দিই। ওই যে আমার বয়ফ্রেন্ড ছিল না, তুমি না একটু আগে বললা তুমি এখন থেকে আসে পুরুষের সাথে কথা বলবা না, প্রেম করার পসিবল না। তুমি যদি বলো না, আমি বলছি তুমি অবশ্যই প্রেম করবে। শুধু প্রেম না, তুমি আরো অনেক কিছু করবে, ঘুরে বেড়াবে, চাইনিজ খাবে, রাশিয়ান খাবে, মেক্সিকান খাবে, সবাই সবার বয়ফ্রেন্ডের সাথে খুব রোম্যান্স করবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আস্তে আস্তে সবাই চলে যাবে। আমি আসি, হ্যাঁ বাই। তুমিও যাও যাও, তোমার বয়ফ্রেন্ডকে ফোন করো, দেখা করো, ডেটিং করো, যাও। আপনি তো সবই জানেন সাথী আপা, আমাকে যে ভালোবাসতো সে আমার সাথে বেমানি করে বিদেশে চলে গেছে। সেই দুঃখে আমার পরিবার থেকে আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, তার ভয়ে আমি পালিয়ে আপনার এখানে এসে আশ্রয় নিয়েছি। ওদের সবার তো বয়ফ্রেন্ড আছে, আমার কেউ নেই, আমি খুবই একা। হ্যাঁ বোকা মেয়ে, তুমি কেঁদো না, তোমার বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে? আমি তোমাকে বয়ফ্রেন্ড খুঁজে দেবো, এটাই তো আমার। তোমাকে আমি খুব সুন্দর হ্যান্ডসাম এস্টাবলিশড রোমান্টিক একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবো, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। সত্যি আপা? একদম সত্যি। আপনি এত ভালো, আপনারা দেখে বুঝতে পারি না আপা। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। ওই যে বললাম না মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়, আমি বদলেছি, পচিনি। থাকো থাকো। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে চোখটা নামিয়ে ফেললে কেন? একটু তাকাও না। তোমার ওই যে কালো চকচকে দুটো চোখ, এই চোখের গভীরতা আমি হারিয়ে যাচ্ছি। রিয়েলি? তাই সিরিয়াসলি, তাই চোখে আমি ফেলেছি। আমার চোখের গভীরতায় তুমি হারিয়ে যাচ্ছিলে, তলিয়ে যাচ্ছিলে, ডুবে যাচ্ছিলাম, আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় রে, ছিল পরিচয়। মন থেকে গাইতে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু, ছিল পরিচয়। যাইয়া যাই, অনেক তো হলো, যাই এখন। জি কেন, কাজ আছে তাই। দেরি হচ্ছে না? হ্যাঁ থাকুন আপনি, আমি যাই, আমি একটু যাই সামনে, মানে মেয়েরা টিজ করে তো আজকাল একদম দৌড়ে একদম, আমি একটু সামনে যাই, আগাই দিই। হ্যাঁ আপনি আগে তাহলে। জি ওকে। জি হ্যাঁ এই সেটা বলো। আপু আমার বয়ফ্রেন্ডকে তো আমি ফোন করেছি, ও তো আমার বিরহে বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি ফোন দেওয়ার সাথে সাথে ও তো অনেক খুশি হয়ে গেছে, বলছে এখনই আসতেছে আমার সাথে দেখা করার জন্য। হি ইজ সো এক্সাইটেড। বাহ খুব ভালো খবর। তোমার বয়ফ্রেন্ডের খবর কি কাজল? আপু আপনি না বলেছিলেন আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিতে, আমি তো সেই আশায় আশায় অপেক্ষা করছি। তবে আমারও একটা বয়ফ্রেন্ড হবে, তবে আমি মিটিংয়ে যাব। আর বয়ফ্রেন্ড আর হিরো আর জান আজিয়া আজকে ওর সাথে একটা সুন্দর রোমান্টিক কোয়ালিটির টাইম কাটায় আসছে। প্রেমে যে এত সুখ, খুব সুখ না প্রেমে? সামনে আসো, সামনে আসো। প্রেমের সুখ প্রেমের বেদনা সব বুঝাই তোমারে। খুব রোমান্স করছো না? আমি পুরুষ বিদ্বেষী থেকে মহান প্রেমিকা হয়ে গেলাম, আমার সেই ভালোবাসার মানুষকে আমার জীবন থেকে কেড়ে নিচ্ছ। তুমি কোনো অপরাধ করো না, তুমি কিছু জানো না। ও বাচ্চা হুদা ইয়ান অনেক কি হন, কি বলতেছেন যে আপনি? আই মে এই এত বড় সাহস তোমার কি করে হয়? হ্যাঁ, তুমি আমার জীবনকে আমার জীবন থেকে কেড়ে নিচ্ছ। দেখেন বাজে কথা বলবেন না কিন্তু। আমি বাজে কথা বলতেছি না, আমি বাজে কথা বলতেছি। 100% আপনি বাজে কথা বলতেছেন যে জীবন একমাত্র আমাকে ভালোবাসে। খবরদার, খবরদার, তোর ওই ফোসা মুখে আমি জীবনের নাম শুনতে চাই না। জীবন আমার, জীবন আমাকে ভালোবাসে। আমাকে 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 ওকে হাই যান, জীবনের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন ও কাকে ভালোবাসে। যদি বলে সে আপনাকে ভালোবাসে, আমি কোনোদিন ওকে দুলাভাই থেকে অন্য কোনো নজরে দেখব না। আই প্রমিস, গ্যারান্টি। ঠিক আছে, আমি যাচ্ছি জীবনের কাছে। জীবন যদি বলে আমাকে ভালোবাসে আর তোমাকে ভালোবাসে না, তোমার যে আমি কি হাল করব তুমি তাকায় তাকায় দেখবা, তাকায় তাকায় দেখবা। এই ফোন উঠাও। আপা 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 মাথা ঠান্ডা রাখুন আপা। হ্যালো হ্যালো ডিয়ার, তুমি জানো আজকে না আমি অনেক অনেক হ্যাপি। আমাদের কতদিন পর পুনরায় দেখা হবে। আচ্ছা বলো তো তোমার জন্য কি গিফট নিয়ে আসবো? তুমি এখন কোথায় আছো? এই মুহূর্তে অবশ্য রাস্তায়, তবে হ্যাঁ আমি এখন শপিং মলের দিকে যাচ্ছি। আচ্ছা বলো কি গিফট তোমার চাই? আচ্ছা শুনো না, মানে এখানে না বুঝছো এখন একটু মানে একটু গড়বড় লেগে গেছে বুঝছো। তুমি না এখন এসো না। পাগল নাকি? কি সব বলো? আর কিসের গড়বড় লেগেছে? এই করেছি পণ মোরা, এই করেছি পণ, মুক্ত স্বাধীন থাকবো সবাই সারাটি জীবন। এই করেছি পণ মোরা, এই করেছি পণ, মুক্ত স্বাধীন থাকবো সবাই। আমি জানতাম, আমি জানি আপনি জানতেন। আপনি কি জানতেন সেটা আমি জানতাম। শব্দ সে বন্যার বন্যা, ওই 88 বন্যার কথা প্লিজ আর মনে করবেন। নেচারকে আমরা দোষ দিতে পারবো না, নেচার ছাড়া আমরা কিচ্ছু নই। তারপরেও যা ক্ষতি হয়েছে বলেছি মেনে নিতে। একটা কথা বলেছি তোমার জিভ কেটে আমি ফেলে দেবো। বারবার ছেঁকা খাবে সেটা তো হবে না। প্রেমও বন্ধ, ছেঁকাও বন্ধ, প্রেমও বন্ধ, ছেঁকাও বন্ধ। আচ্ছা যদি সে বলে সে বন্ধু আপনাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, তখন কি হবে? সেই অপেক্ষাতেই তো আছি।